চুলার মধ্যে আগুন ধরায়, পাতিরা বসাইয়া যখন আগুন ধরায়, তখন আগে ছোট ছোট লাকড়ি দেয় যাতে আগুনটা ভালো করে ধরে, এরপরে দেখবেন বড় লাকড়ি দেয়। ঠিক না বেঠিক? আমি দেখেছি আমার মা চুলার মধ্যে আগুন ধরানোর সময় ছোট ছোট লাকড়ি আগে দেয়, তারপরে বড় লাকড়ি দেয়, আগুন ধরার পরে বড় লাকড়িটা দেয়। অবনবীজি ঠিক তেমনি ভাবে আপনিও আবু বকর উমরের মতো বড় বড় সাহাবীদেরকে যুদ্ধের অনুমতি পরে দিবেন, আগে আমার মতো ছোট ছোট সাহাবীদেরকে জিহাদের অনুমতি দিন, আমরা জিহাদ করে শাহাদত বরণ করে আগে যেন জিহাদের ময়দানের আগুনটা জ্বালাইয়া দিতে পারি। আগে আমার মতো ছোট ছোট সাহাবীদেরকে জিহাদের অনুমতি দিন। ভাই আমার কেমন ইস্তিহা ছিল, কেমন ইস্তিহা ছিল নবীর সাহাবীদের অন্তরে, মরণের জন্য প্রস্তুত, মরণের জন্য প্রস্তুত, শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তথাপিও আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم একটু মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. أما بعد ঐতিহ্যবাহী যাত্রা পাশা কান্দিপাড়া ইসলামী যুব সমাজ উদ্যোগে আয়োজিত আজকে এই দুই দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনে আমার শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব উপস্থিত, জাতির কর্ণধার জাতির বিবেক সম্মানিত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত দিনে আলোচনা শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবারে কালিমত শুকর আদায় করি। সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা অংশগ্রহণ করতে পেরেছি এতে আমরা খুশি না বেজা? আরেকটু আওয়াজ দিয়ে এখন খুশি না বেজা? আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে না ফরমানিতে লিপ্ত আছেন না নাই? অনেক মানুষ এখনো বাসা বাড়িতে টিভির পর্দার সামনে আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন আপনি আমাকে যাবতীয় গুনার কাছ থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের বহু বড় একটা নিয়ামত। তাই আমরা আবারও মহান আল্লাহর দরবারে কালিমত শুকর আদায় করি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আয়াতের দিক দিয়ে সূত্র একখান সূরা সূরাতুল কাউসার, যাকে আমরা ইন্না আতাইনা কাল কাউসার বলেছি, এই সূত্র একখান সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই সূরাকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু সময় দিয়ে আলোচনা করব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, এই সূরার বিষয়বস্তু কি? সারা কোরআন শরীফে 114 খানা সূরা তাফসীর হাক্কানীতে লেখেন 114টি সূরার মধ্য থেকে 112টি সূরার অবস্থা হলো এক ধরনের, আর 2টি সূরা এমন যার অবস্থা হলো ভিন্ন। 112টি সূরার অবস্থা হলো যেই বিষয় দিয়ে শুরু করা হয়েছে সেই বিষয় দিয়ে শেষ হয় নাই, কিন্তু 2টা সূরা সারা কোরআন শরীফে এমন যেই বিষয় দিয়ে শুরু করা হয়েছে সেই বিষয় দিয়ে শেষ করা হয়েছে। একটা হলো আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার, আরেকটা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই বিষয় দিয়ে শুরু করা হয়েছে সেই বিষয় দিয়ে শেষ করা হয়েছে। বিষয়টা হলো শানে খোদা উন্দি
আল্লাহ তাআলার পরিচয় সেই সূরাতে তুলে ধরা হয়েছে। আর সূরাতুল কাওসার শানে রাসূল শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত বিশ্ব নবীর শান এবং মানের উপর আলোচনা। সূরা কলম সুবহানাল্লাহ, সারা ত্রিশ পারা কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য একটা সূরা নির্বাচন করেছেন, তারই পাশাপাশি আল্লাহ পাক বিশ্ব নবীকে এত মহব্বত করেন, নিজের জন্য যেমন একটা সূরা নিজাব রেখে দিয়েছেন আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আরেকটা সূরা নিজাব করে রেখে দিয়েছেন। তবে সূরাতুল কাওসারের বিষয়বস্তু হল শানে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সেই সূরাটা আল্লাহ পাক নাযিল করেছিলেন। কেন নাযিল করলেন, কোন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরাতুল কাওসার নাযিল করেছেন, সেই ঘটনাটি কি, যাকে বলা হয় শানে নুজুল নাযিল হওয়ার কারণ, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন নবী হওয়ার পরে কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করেন মক্কার ঘরে ঘরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে ধরনের দাওয়াত দেয়, দিন দিন যদি তার দাওয়াতের মিশন চলতে থাকে এমন একদিন আসবে আমাদের ধর্ম পৃথিবীতে থাকবে না, কিভাবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে ট্যাকেল দেওয়া যায়, তার দাওয়াত মিশন বন্ধ করা যায়। সারা আরবের মক্কার বেঈমান কাফেররা নবীর দাওয়াতের বিরোধিতা করতে শুরু করছে, যে কোনো কথাই হোক কাজেই হোক বেঈমান কাফেররা বিশ্ব নবীকে কষ্ট দিতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসিম অথবা ইব্রাহিম নবীজির আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারেন এমন বয়সে যখন পৌঁছে, ছেলে মেয়ে দেখবেন বাবার আঙ্গুল ধরে ধরে যখন হাঁটতে পারে এমন বয়সে যখন হয়, সন্তানের প্রতি মায়ের মহব্বত বাড়ে না কমে, এমন বয়সে যখন উপনীত হলেন আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবীর ছেলেকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দারুণ আঘাত, যেই লোকের এমন বয়সে ছেলে মেয়ে মারা যায় সন্তান মারা যায়, এই লোক জানে সন্তান বিরহের ব্যথা কি পরিমাণ। ওইদিকে মক্কার ঘরে ঘরে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কিনা যখন আলোচনা হতো, বেঈমান কাফেররা একজন আরেকজন যখন আলোচনা করত, বিশেষ করে আস ইবনে ওয়াইল, তার সামনে যখন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আলোচনা হতো, আস ইবনে ওয়াইল বলতো আরে বাদ দাও ওই লোকটার কথা, বাদ দাও ওই লোকটা তো নির্বংশ আত্মা, তদানীন্তন সময়ে যার ছেলে সন্তান নাই তাকে আবতার বলা হতো, নির্বংশ বলা হতো, যে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে ওনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, উনি তো আবতার, উনি আকুলা, নাউজুবিল্লাহি মিন যালিক। লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের কারো কারো যদি ছেলে মেয়ে হয় না তাকে আকুলা বলা হয়, এমন যারা আছেন যার সন্তান হয় না ওই লোকটাকে কেউ যদি ঝগড়ার সময় আত্মরা করে গালি দেয়, যে কোনো ভাষায় গালি দেয় কম করে তো আঘাত লাগে না, কিন্তু যার ছেলে মেয়ে হয় না তাকে যদি আত্মরা বলে গালি দেওয়া হয় তার অন্তরে দারুণ আঘাত লেগে যায়। জোরে কোন ঠিক না বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন দুনিয়া থেকে, ওইদিকে নবীর অন্তরে দারুণ আঘাত, আর ওইদিকে বেঈমান কাফেররা নবীকে নির্বংশ আবতার বলে দাঁড়িয়ে দেয়। আল্লাহ কি দেখেন না, শুনেন না?
মক্কার বিমান কাফেররা যখন নবীকে আবদার বলতো, নির্বংশ বলে যখন গালি দিত, নবীর অন্তরে দারুণ আঘাত, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর অন্তরে আঘাত দূর করে দেওয়ার জন্য, বিশ্বকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তারা উত্তীর্ণ সূরা সূরা কাউসার আল্লাহ নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটা সালের নজর, আরেকটা সালের নজর হলো ইয়াহুদী একজন বড় আলেম কাব ইবনে আশরাফ, ওই কাব ইবনে আশরাফকে মক্কার কুরাইশ বলে, ও কাব ইবনে আশরাফ আপনি তো বড় আলেম, আপনি বলেন তো দেখি আমার দাম বেশি, আমার সম্মান বেশি না আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ইয়াতিম, ওনার দাম বেশি, আমরা আহলে হেদায়েত, আমরা হাজিদেরকে পানি পান করা কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব আমাদের, আমাদের শ্রেষ্ঠত্ব বেশি, আমাদের দাম বেশি না আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের দাম বেশি। তখন কাব ইবনে আশরাফ বলে, না তোমারও দাম বেশি, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি সত্যকে গ্রহণ করে আমার নবীর শ্রেষ্ঠত্বকে বাদ দিয়া মক্কার মুশরিকদেরকে তুমি শ্রেষ্ঠত্ব দিয়েছ, তুমি জানো না আমার নবীর শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। ওই কাব ইবনে আশরাফ কথা প্রতিবাদ জানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের সূরা কাউসার সূরা কাউসার নাযিল করে জানা দিয়েছেন। ও দুনিয়ার মানুষরা, বিশেষ করে কাব ইবনে আশরাফ শুনে রাখো, তুমি মক্কার বেঈমান কাফেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছো, কিন্তু জানো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই দান করেছি। নবীর শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার কোন জিনিসের নাম? রাইসুল মুহাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল খাইরুল কাসির ওয়া যশর কল্লা, যত প্রকারের কল্যাণ হতে পারে আল্লাহ পাক বিশ্বকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জিন্দেগিতে না, যত প্রকারের কল্যাণ হতে পারে, ভালোই হতে পারে, আল্লাহ পাক বিশ্বকে আখিরাতের মাঠে দান করবে। লক্ষ্য করে দেখেন, তাফসীরকার মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাউসার শব্দের অর্থ হলো দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ হতে পারে, দুনিয়ার যত কল্যাণ হতে পারে, যত ভালোই হতে পারে এবং আখিরাতের যত কল্যাণ হতে পারে, আল্লাহ পাক সব বিশ্ব মিলিয়ে দান করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনার ছেলেদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়েছি, কেন জানেননি? আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি, সকল নবী রাসূলের চাইতে বেশি দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার ছেলেদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়েছি। এটা কিভাবে? সকল নবীর চাইতে মর্যাদার দিক দিয়া আমাদের নবী কম না বেশি? আরো এখন আল্লাহ পাক সকল, আল্লাহ পাক বলেন সকল নবীর চাইতে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আপনার ছেলেদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়েছি। এটা কি বলে? লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলকে নবুয়ত দান করেছেন, সকল নবী রাসূলকে 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুরুর সময় আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে আমাদের নবীর ছেলে যদি দুনিয়া জীবিত থাকত আর 40 বছর বয়সে উপনীত হতো, হয়তো আল্লাহ পাক আমাদের নবীকে, নবীর ছেলেকে নবুয়ত দান করতেন অথবা করতেন না, দুইটার একটা।
যদি নবুয়ত দান করতেন তাহলে আমাদের নবী কি আখির নবী থাকেন? আর যদি চল্লিশ বৎসর উপনীত হওয়ার পরে নবীর ছেলেদেরকে নবুয়ত দান না করা হতো তাহলে বেঈমান কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে উপহাস করত যে হযরত ইয়াকুব আলাইহিসসালামের ছেলে নবী হয়েছে, হযরত ইসহাক আলাইহিসসালামের ছেলে নবী হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে নবী হয়েছে, আর মুহাম্মদ এত একজন নবী, ওনার ছেলে কি একজন নবী তো হলো না। এই কথা কয় মুহাম্মদ রাসূলুল্লাহকে উপহাস করার সুযোগ ছিল কিনা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আল্লাহ আপনার ছেলেদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়েছি, আমি আল্লাহ আপনার মর্যাদা তাম দুনিয়ায় সকল নবী রাসূলের চাইতে সবচেয়ে বেশি দেওয়ার জন্য উঠায় নিয়েছি। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আল্লাহ, যদিও আপনার ছেলেরা দুনিয়াতে বাসে না, আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিলাম। বুঝলে কোন না, সুবহানাল্লাহ, আমরা নবীর কি সন্তান? আরো তো এখন রুহানি সন্তান। কাব ইবনে আশরাফ মুহাম্মদের দাম নাই, মুহাম্মদের ইজ্জত নাই, মক্কার মুশরিকদের সম্মান, আল্লাহ বলে না না হতে পারে না, আমার নবীর মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, ওরা ফানা আলাকা দিকরাম, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক নবীর নামকে উচ্চারণ করে দিয়েছেন। জোরে করুন না, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম সূরা কৌসার নাযিল করার মাধ্যমে, আমি আল্লাহ জানাই দিলাম আপনার মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। কিভাবে দিয়েছি নবীজি? আপনার নাম তাম দুনিয়ায় প্রতি মুহূর্তের মধ্যে উচ্চারিত হবে। ও নবীজি, আরেকটা ভাবে আমি আল্লাহ আপনার মর্যাদা দিয়েছি, আপনার এমন একটা চরিত্র আমি আল্লাহ দিয়েছি যে চরিত্র পৃথিবীতে কাউকে দেই নাই, এমন চরিত্রের অধিকারী বানাইয়া আমি আল্লাহ এই দুনিয়ার জমিন আপনাকে পাঠাইলাম, যে চরিত্রের কারণে সমাজের মানুষ আপনাকে মর্যাদা দিবে, আপনাকে সম্মান করবে, যে চরিত্রের টাচ পাইয়া দিন দিন বেঈমান কাফের কারণা হয়ে মুসলমান হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি আল্লাহ আপনার সম্মান সবচেয়ে বেশি দিছি। জোরে করুন না, সুবহানাল্লাহ। নবীর মহান চরিত্রের মাধ্যমে একটা হলো কাব ইবনে আশরাফের জবাব, আল্লাহ বলেন আমি আল্লাহ আপনার সম্মান দুনিয়ায় সবচেয়ে বেশি দিছি। দুই নম্বর হলো আস ইবনে ওয়াইলের কথার জবাব, আস ইবনে ওয়াইল নবীকে আবদার নিয়ে বংশ বলে গালি দেয়। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বড় কষ্ট নিয়েন না, আপনি দুঃখিত হয়েন না, বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি মনঃপূর্ণ হয়েন না, আমি আল্লাহ আপনার ছেলেদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি, আপনার সম্মান দুনিয়া এবং আখেরাতে বেশি দেওয়ার জন্য, সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী বানানোর জন্য আমি আল্লাহ আপনার সন্তান দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি। হে রাসূল, সূরা কৌসার নাযিলের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, যদি আপনার সন্তান দুনিয়াতে নেই কিন্তু আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিলাম। জোরে কর না, সুবহানাল্লাহ। কিয়া সন্তান? ইন্না আতাইনাকাল কাউসার। অবনবীজি, আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিলাম, এমন রুহানি সন্তান আপন মারওয়া সারতে রাজি, কিন্তু আপনি নবী মুহাম্মদকে একটা মুহূর্তের জন্য ছাড়বে না। ও নবীজি, যেমন রুহানি সন্তান দিলাম, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না, নিজের জীবন দিয়ে দিবে, তবে আপনি নবী মুহাম্মদের ইজ্জত নষ্ট হতে দিবে না। এমন রুহানি সন্তান পৃথিবীতে আছে না? নাই। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে, নবীজির দরবারে ঈমান গ্রহণ করার কারণে বেঈমান কাফেররা যখন নির্যাতন করলো, নির্যাতন যখন শুরু হলো, একজন সাহাবীও নির্যাতন সহ্য করেছে কিন্তু নবীর দরবার আছে।
আপনার নাম উঁচু করে রাখবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণ করেছেন, নবীর রূহানি সন্তান হয়েছে, নবী আমাদের রূহানি আব্বা, আমরা নবীর রূহানি সন্তান। আবু হুরায়রা আম্মা ওনাকে ডাক দিয়া কইছে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মা শুধু আপনার বাড়ি কেন, সব ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে যাওয়া আশা করার কারণে, নবীর দরবারে যাওয়া আসা করার কারণে ওনারা মা ওনাদের বাড়ি থেকে বের করে দিল। আবু হুরায়রা মাকে গালি দেয় না, সব গুলা বরদাস্ত করতেছে। একদিন আবু হুরায়রার আম্মা বিশ্ব নবীকে নিয়ে গালি গালাজ করতেছেন, নবীকে গালি দিতেছেন, এমনি আবু হুরায়রা বলেন, মা আমাকে গালি গালাজ করেন, মারতে পারেন, সব কিছু বরদাস্ত করতে পারি, আমার নবীকে গালি দিবেন বরদাস্ত করতে পারি না, কিন্তু মা গালি দিছেন। আবু হুরায়রা মাকে পাল্টা কথাও বলে না, মার গায়ে হাত তুলে নাই, উনি কান্নাকাটি করে আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি কেন কান্দো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি আপনার দরবারে আসা যাওয়া করি, এই জন্য আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে অনেক গালি গালাজ করে সব কিছু বরদাস্ত করেছিল নবীজি, কিন্তু আজকে আমার মা আপনাকে গালি দিয়েছে, বরদাস্ত করতে পারি না, আমার মা আপনাকে গালি দিছে, আমার নবীকে গালি দিবে, বরদাস্ত করতে পারি না গো নবীজি। আল্লাহর নবী বলেন, তোমার আম্মা গালি দিছেন, কি করবা, সবর করো, ধৈর্য ধরো, তোমার মা গালি দিছেন। এমনি আবু হুরায়রা বলেন, না গো হুজুর, আপনি একটু দোয়া করুন, আমার আম্মাকে আল্লাহ যেন হেদায়ত দান করে। আল্লাহ রসুল বলেন, তোমার মা গালি দিছেন, মারতেও পারবে না, কঠোর ভাষায় কথাও বলতে পারবে না, ধৈর্য ধরো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত উঠিয়ে দিন, আমার আম্মাকে যেন আল্লাহ পাক হেদায়ত দান করে। হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আর হযরত কোন আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আমি আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দান করি। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল দুইটা হাত রেখেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রা আম্মাকে হেদায়েত দাও, আবু হুরায়রা আম্মাকে হেদায়েত দাও। নবীজি দোয়া করতেছেন, ওই দিকে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিচ্ছেন, সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে বলেন, রে আবু হুরায়রা, আল্লাহ নবী তোমার মার জন্য এমন বরকতপূর্ণ দোয়া করতেছেন, এমন দোয়া হয়ে দিয়া তুমি বাড়ির দিকে দৌড় দিচ্ছ, তার কারণটা কি? এমনি আবু হুরায়রা বলেন, সাহাবীরে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি থেকে দেখতে চাই, আমি আগে পৌঁছলাম না বিশ্ব নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গিয়েছে, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই, আমি আগে গেছি না নবীর দোয়া আমার বাড়িতে আগে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়ির সামনে গিয়ে দরজায় কটকট করে আওয়াজ দিছে, এমনি ভিতর থেকে ওনার আম্মা নরম ভাষায় কোমল ভাষায়
ডাক দিলেন, জবাব দিলেন, কে রে? আমার শোনা হয় না আবু হুরায়রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে আমার মা সেই জবাবে আমি ঈমানের গ্রাম হয়েছি। এমনে না নবীর দোয়া কবুলছে, নবীর দোয়া কবুলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুললেন। এরপর আবু হুরায়রা বলেন, বাবা আমি তোমাকে অনেক গালি গালাজ করি, অনেক মায়ের পেট করি, কিন্তু তুমি আমাকে পাল্টা গালি দাও না, আমাকে কথাও বলো না, মায়ের পিঠে করো না। এ তো সুন্দর তোমার চরিত্র কেমন হলো, তুমি যেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছো আমিও দেখতে চাই, আমিও যাবো সেই নবীর দরবারে, আমাকে নিয়ে চলো তোমার নবীর দরবারে। আবু হুরায়রা মনে মনে কয়, এটা এমনি না দোয়া কবুলিছে, এটা এমনি হইছে আল্লাহ নবীর দোয়া কবুলিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনার আম্মাকে নিয়ে নবীজির দরবারে যখন উপস্থিত করেন, নবীজির দরবারে যখন গেলেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আবু হুরায়রার আম্মা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। আর ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনার প্রতি আমার ধারণা ভালো ছিল না, আমার ধারণা খারাপ হয়েছিল, আমি মনে করেছিলাম আপনি মিথ্যা নবী। হে মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আমার এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীজি আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম, এমন রূহানি সন্তান দিলাম নিজের ইজ্জত নষ্ট করে দিবে, কিন্তু আপনি নবী মুহাম্মদের ইজ্জত নষ্ট হতে দিবে না, এমন কি যুদ্ধের ময়দানে আপনার ইজ্জত রক্ষার জন্য শাহাদত বরণ করবে, গলা কাটায় দিবে, তথাপি আপনি নবী মুহাম্মদের ইজ্জত নষ্ট হতে দিবে না। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম। এই সূরা কাউসার একটা অর্থ হলো দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ আল্লাহ পাক বিশ্বমুখে দান করেছেন। দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম, দুই নাম্বার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করেছি। জোরে সুবহানাল্লাহ। কেমন সাহাবী? সাহসী সাহাবী। মূসা আলাইহিসসালামের উম্মত বনি ইসরাইল মূসা আলাইহিসসালামকে বলে, যান আপনি আর আপনার আল্লাহ যান আখিরাতের দিকে যুদ্ধ করেন, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দিলাম, এমন উম্মত দিলাম যুদ্ধের ময়দান থেকে কখনো পিছপা হবে না, আপনার নবীর ইজ্জত রক্ষার জন্য, আপনার রক্ষার জন্য নিজের জীবন দিয়ে দিবে, তথাপি আপনি আপনাকে যুদ্ধের ময়দানে রেখে আপনার সাহাবী পিছপা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন সাহাবী? সাহসী সাহাবী। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতের অজস্র কল্যাণ দান করলাম, দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম, দুই নম্বর একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। নবী গো, এমন সাহা এমন সাহসী সাহাবী আমি আল্লাহ কোন নবীর উম্ম কোন নবীকে এমন উম্মত দেই নাই, একমাত্র আপনাকে দিলাম, আপনার আপনার সাহাবী দ্বারা, আপনার নবীর সাহাবী দ্বারা তাদেরকে আমি আল্লাহ এমন সাহস দিলাম, এমন বীরত্ব দিলাম, একজন সাহাবীর মাধ্যমে আমি আল্লাহ পুরো বেঈমান কাফের জামাতকে ভয়ে আতঙ্কিত কইরা যুদ্ধের ময়দান ময়দান থেকে পলায়ন করতে পারবে। আপনার এমন একজন সাহাবী, একজন সাহাবী যদি তরবারি উঠায়, তরবারি উঠায় আবার নিচের দিকে নামায়, আকাশের জিলকির মতো ওই সাহাবীর তরবারে চমকিয়ে থাকে, ওই সাহাবীর নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শোনা মাত্রই হাজার হাজার বিমান কাফেরা ভয় পেয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের সময় আল্লাহর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসা, যুদ্ধ কিভাবে করতে হবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই যুদ্ধে সেনাপতি হবে যায়েদ ইবনে হারিসা, যায়েদ ইবনে হারিসা প্রথম সেনাপতি, যায়েদ ইবনে হারিসা যদি শাহাদত বরণ
সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শাহাদত বরণ করে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শাহাদত বরণ করে মুসলমান পরামর্শ কইরা যা কি ইচ্ছা সেনাপতি বানায় দিবে। এই তিনজন সেনাপতি, এক নম্বর সেনাপতি হল যায়েদ ইবনে হারিসা, দুই নম্বর সেনাপতি হল জাফর ইবনে আবি তালিব, তিন নম্বর সেনাপতি হল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবায়ে কেরাম খুব ভালো করে জানতেন অমুক যদি শাহাদত বরণ করে অমুক সেনাপতি হবে, অমুক শাহাদত বরণ করলে অমুক সেনাপতি হবে। সাহাবায়ে কেরাম খুব ভালো করে জানতেন নবীজির যাদের নাম উচ্চারণ করেছে এই যুদ্ধে অবশ্যই শাহাদত বরণ করতে হবে। এরপরে যুদ্ধের ময়দানে গেছেননি আর হুজুরে করুন না আমি কার কাছে যাব, আমি আপনার পালক পুত্র, আপনি আমার আব্বা, আম্মা জানায় সিদ্দিক আমার আম্মা, আপনার অনুমতি দিয়েছেন আম্মা জানায় সেই কথা শুনেছেন, আমার অনুমতি হয়ে গেছে, আমার কেউ নাই, আমি কার কাছ থেকে বিদায় আনবো, আমার বিদায় আনার প্রয়োজন নাই। দুই নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব উনি বাড়িতে গেছেন, গড়ে ঢুকে নাই, গড়ের বাহির থেকে উনার স্ত্রীকে ডাক দিয়া বলেন ও স্ত্রী আল্লাহ আমাকে সেনাপতি বানায় দিয়েছেন, মনে হয় না এই যুদ্ধ থেকে আর বাড়িতে ফিরে আসবো, আমি চলে যাই, অনুমতি নেওয়ার জন্য এসেছি, আল্লাহ যদি সহায় হয় কেয়ামতের কঠিন ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি সবে মাত্র বিবাহ করেছেন, নতুন বিয়া করেছেন, এখন স্ত্রীর সাথে দেখা হয় নাই, উনি বাড়িতে গেছেন, ঘরে ঢুকে নাই, ঘরের বাহির থেকে উনি ডাক দিয়া বলেন ও স্ত্রী আল্লাহ নবী আমাকে জিহাদের সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমি চলে যাই জিহাদের ময়দানে চলে যাই, মনে হয় না এই যুদ্ধ থেকে আর বাড়িতে ফিরে আসবো, ও স্ত্রী আমার কাছে তোমার অনেক হক রয়েছিল কিন্তু আমি তোমার হক আদায় করতে পারি নাই, সবেমাত্র বিয়ে করেছিলাম, এখনো ঘর সংসার হয় নাই, কিন্তু আল্লাহ নবী আদেশ দিয়া দিয়েছেন চলে যাই, আল্লাহ যদি সহায় হয় কিয়ামতের কঠিন ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। এমনি স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী আপনি একটু ঘুরে আসেন, আপনি একটু ঘুরে আসেন, আমি আপনাকে একটু ভালো করে দেখতে চাই। এমনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই ডাক দিয়ে বলেন ও স্ত্রী না আমি ঘরে ঢুকতে পারি না, আমি যদি ঘরে ঢুকি তোমার মহব্বতে পড়ে যাব, আল্লাহ নবীর কথা মন্ত্র দিয়ে হয়ে যাবে, না তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চাই না। এমনি স্ত্রী ডাক দিয়ে কইলা ওর স্বামী আমি আপনার সঙ্গে প্রেম ভালোবাসা করবো না, আপনি ঘরে আসেন, আমি একটু আপনাকে ভালো করে দেখতে চাই, বিয়ের দিন আমি আপনাকে একটি একবার মাত্র দেখেছিলাম, ভালো করে দেখি নাই, আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি, কেয়ামতের কঠিন ময়দানে আমি যেন আপনাকে দেখেই চিনে নিতে পারি। ও পৃথিবীর বান্দা মুসলমান, আমি যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে সাহসী সালাম দান করলাম, এমন সাহসী সাহাবী যারা জানে এমন যুদ্ধ গেলে অমুক যুদ্ধ গেলে শাহাদত বরণ করবে, এরপরেও আপনার কথা অমান্য করে নাই যুদ্ধের ময়দানে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন ও নবীজি আপনাকে এমন সাথী দিলাম, এমন সাথী দিলাম যাদের ভিতরে সাহস বেশি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজের পরে মহল্লায় মহল্লায় ঘোষণা দিতেছেন হাইয়াল জিহাদ হাইয়াল জিহাদ, এসো জিহাদের ডাক এসেছে, আল্লাহ নবী জিহাদের জন্য রেডি হওয়ার কথা বলেছে।
বলছেন এসো আল্লাহর নবীর এমন কোন আসে কাছে জিহাদের ময়দানে যাবে জিহাদের কাতারে শহীদের কাতারে নাম লেখাবে এসো প্রস্তুত হয়ে যাও এমন এলান শুনিয়া মদিনার একজন মহিলা যার এমন একজন উপযুক্ত ছেলে নাই স্বামী ছিল স্বামী শাহাদত পূরণ করেছে কিন্তু একটা মাত্র ছেলে দশ থেকে বারো বছরের ছেলে ওই মহিলা এমনি চিন্তা চিন্তিত হয়ে গেল আরে এই মাত্র বিয়াল ঘোষণা দিল আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো আমার তো স্বামী আগেই শহীদ হয়ে গেছে আমার একটা মাত্র ছেলে জিহাদ করার বয়সে কোনো হয় নাই মাত্র দশ থেকে বারো বছর ওই ছেলেকে আমি কেমনে জিহাদের ময়দানে পাঠাই আল্লাহ নবী তো নিবে না সুতরাং আমি শহীদের মা হতে পারবো না আমি কাজীর মা হতে পারবো না ছেলেটা ঘুমায়া ছিল ওই মহিলা ছেলেটার কাছে গিয়া চোখ থেকে বালি ছেলে কান্দে চোখের বালি যেই মাত্র ছেলের উপর পড়লো ছেলের ঘুমটা ভেঙে গেল এমনি ছেলে মা চোখের বালি রেখে বল বলতে লাগলো হ্যাঁ মা আপনি কেন কান্দেন বলুন জানতে চাই এমনি মহিলা ডাক দিয়া বাবা রে এই মাত্র বিয়াল ঘোষণা দিয়ে গেছে জিহাদের ডাক এসেছে কিন্তু আমি কাকে জিহাদের ময়দানে পাঠাবো আমার তো কেউ নাই একমাত্র তুই আমি তো শহীদের মা হতে পারবো না আমি তো গাজীর মা হতে পারবো না আমি তো মুজাহিদের মা হতে পারবো না আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো এমনি এই ছেলেটা ডাক দিয়া কর মা আপনি কান্দেন না আপনি চোখের পানি মুছে ফেলুন আমি ওয়াদা দিলাম ওই আপনাকে শহীদের মা বানাবো আর না হয়ে গাজীর মা বানাবো আপনি কান্দেন না আমাকে নিয়ে চলুন আল্লাহর নবীর দরবারে জোরে করুন না সুবহানাল্লাহ কয় বছরের বাচ্চা দশ থেকে বারো বছরের বাচ্চা আল্লাহর নবীর সামনে যখন নেওয়া হলো নবীজি বলে না তোমার ছেলেকে জিহাদের অনুমতি দেওয়া যাবে তার বয়স হয়ে জিহাদের অনুমতি দেওয়া যাবে না এমনি ছেলেটা কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে ওয়াদা দিছি হয় শহীদের মা বানাবো আর না হয় গাজীর মা বানাবো আল্লাহ রাসূল বলেন না তুমি তোমার মার খেদমত করতে রাখো তোমার আম্মার খেদমত করতে রাখো আল্লাহ রাসূল নিবেনই না তখন ছেলেটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন তাহলে আমি কয়েকটা কথা বলবো জোরে করুন না সুবহানাল্লাহ অনুমতি যদি দেন আমি কয়েকটা কথা বলবো নবীজি অনুমতি দিলেন এমনি ছেলে ডাক দিয়া কর হুজুর আমি দেখেছি আমার আম্মা যখন চুলার মধ্যে আগুন ধরায় ফাতিরা বসাইয়া যখন আগুন ধরায় তখন আগে ছোট ছোট লাকড়ি দেয় যাতে আগুনটা ভালো করে ধরে এরপরে দেখবেন বড় লাকড়ি দেয় ঠিক না বেঠিক আমি লিখেছি আমার মা চুলার মধ্যে আগুন ধরানোর সময় ছোট ছোট লাকড়ি আগে দেখ তারপরে বড় লাকড়ি দেখ আগুন ধরার পরে বড় লাকড়িটা দেখ অবনবীজি ঠিক তেমনি ভাবে আপনিও আবু বকর উমরের মতো বড় বড় সাহাবীদেরকে যুদ্ধের অনুমতি ফরে দিবেন আগে আমার মতো ছোট ছোট সাহাবীদেরকে জিহাদের অনুমতি দিন আমরা জিহাদ করে শাহাদত বরণ করে আগে যেন জিহাদের ময়দানের আগুনটা জ্বালাইয়া দিতে পারি আগে আমার মতো ছোট ছোট সাহাবীদেরকে জিহাদের অনুমতি দিন ভাই আমার কেমন ইস্তিহা ছিল কেমন ইস্তিহা ছিল নবীর সাহাবীদের অন্তরে মরণের জন্য প্রস্তুত মরণের জন্য প্রস্তুত শহীদ হওয়ার জন্য প্রস্তুত তথাপিও আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দেয়া যাবে আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার ও নবীজি আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম দুনিয়ায় এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহর রূহানি সন্তান দিলাম দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনার মর্যাদা দান করলাম দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম আরেকটা কল্যাণ হলো ইন্না আতাইনাকাল কাউসার ও নবীজি আমি আল্লাহ তাআলা দুনিয়ার সকল মাখলুককে আপনি নবী মুহাম্মদের তাবে করে দিলাম আপনার বাধ্য করে দিলাম তাআলা দুনিয়ার সকল মাখলুক আপনার নবীর কথা মানতে বাধ্য হয়েছে কোন সুবহানাল্লাহ নবীর কথা শুধু মানুষই নয়
300 জানোয়ার পর্যন্ত নবীর কথা মানে, নবীর কথা শুনে আকাশের চন্দ্র পর্যন্ত নবীর আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এক কথা, যত প্রাণী আল্লাহ পাক দুনিয়ার জমিনে বানাইছেন, মাখলুক যত প্রকারের হতে পারে, সকল মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বর অভিজিৎ তাবে করে দিয়েছেন। এক কথা, ও পৃথিবীর ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মাখলুক বানাইছেন, সকল মাখলুক প্রথমত দুই ভাগে বিভক্ত। এক প্রকার মাখলুক হলো প্রাণী, আর এক প্রকার মাখলুক হলো অপ্রাণী। এক প্রকার মাখলুক প্রাণী, যেটা প্রাণ আছে, আর এক প্রকার মাখলুক অপ্রাণী। কয় প্রকার মাখলুক? আরো জোরে কোন প্রাণী আবার কি হকার? যে সমস্ত মাখলুকের প্রাণ আছে এই সমস্ত মাখলুক আবার কয় হকার? দুই হকার। এক প্রকার মাখলুক চলাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে আপনি আমার মতো, আর এক প্রকার মাখলুক চলাফেরা করতে পারে না, কিন্তু জান আছে। যেমন মনে করেন আমরা মানুষ, আমরা হাঁটা চলাফেরা করতে পারি, যেরকম ঠিক না বেটি, কিন্তু একটা গাছ আপনি আমার মতো কি হাঁটা চলাফেরা করতে পারে? কিন্তু জান আছে না নাই। তাহলে প্রাণী কয় হকার? একটা চলমান আর একটা অচলমান। আরেক প্রকার মাখলুক হলো ও প্রাণী, যারা প্রাণ নাই, নিষ্প্রাণ। যেমন হাত্তর, হাত্তরের প্রাণ আছে না? আল্লাহ পাক বলেন, যত প্রাণী আমি আল্লাহ দুনিয়া বানাইলাম সকল প্রাণীকে আপনি নবী মুহাম্মদের তাবে করে দিলাম। জোরে কর না, সুবহানাল্লাহ। এ কি আমি একটা গুইসা লইয়া যায়, গুইসা আল্লাহ রসুল তার কাছে দিনের দাওয়াত দিলে, জবাব দেয় আমার এই সাক্ষ্য যদি আপনার নবুতের সাক্ষ্য দেয় তাহলে আমি আপনার প্রতি ইমান গ্রহণ করবো। জোরে কর না, সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, এই ইয়াহুদি বলে আমার এই দুই সাপ্তাহ যদি আপনার নবুতের সাক্ষ্য দেয় তাহলে আমি ইমান গ্রহণ করব। আল্লাহ রাসূল এই সাপ্তাহ দিকে ইশারা করে বললেন, হে দুই সাপ, তুমি বলো আমি কে? আল্লাহ পাক সাপের জবান খুলে দিয়েছে, সাপ ডাক দিয়া কয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে ইয়াহুদি, তুই চিনস না আমি বনের হিংস জানোয়ার হয়া ওনাকে চিনি, উনি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনের হরিণী নবীর কথা মানছেনি, আমি সেই দিকে যাচ্ছি, আমি যে পয়েন্টটা বোঝাতে চাই। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, কোন বিজি দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ আমি আল্লাহ আপনাকে দিলাম। দুনিয়ার একটা কল্যাণ আপনার মর্যাদা বাড়ায় দিলাম, দুনিয়ার একটা কল্যাণ আপনাকে রুহানি সন্তান দিলাম, দুনিয়ার একটা কল্যাণ আপনাকে সাহসী সাহাবী দান করলাম, দুনিয়ার একটা কল্যাণ তমাম দুনিয়ার সকল মাখলুককে আপনার তাবে করে দিলাম। অচলমান প্রাণী গাছ চলাফেরা করতে পারে না, কিন্তু নবীর কথা মানে, জোরে কর না, সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওনার মনি মুক্তি দিবে না, শর্ত লাগাইছে 100 খেজুর গাছ লাগাইবা। আমি সংক্ষেপে বলতেছি, 100 খেজুর গাছ লাগাইবা, এক বছরে বড় হতে হবে, এই বছরে ফল ধরতে হবে, ফল ফাটতে হবে, ফল ফাটতেও হবে। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাবটা যখন দিল, নবীজি বলেন ঠিক আছে গ্রহণ করে নাও। নবীজি নিজ হাতে চারা খেজুর গাছ লাগাইলেন, আর সালমান ফার্সি বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবী দুইটা টুর দিয়া খেজুর গাছের পাতাকে কি জোরে বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন, ওরে খেজুর গাছ, এক বছরের ভিতরে বড় হয়ে যায়ও, ফল দাও পেতে যায়ও। আল্লাহর নবীর কত নাই, এক বছরের ভিতরে 100 খেজুর গাছ বড় হয়ে ফল ধরে পেকে গেছে। কথা মানছেনি? আর কয়েক কেজি ওজনের একটা স্বর্ণের সাক্ষ্য দেবেন তৈলে মুক্তি। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে অসুবিধা নাই, একটা হাতর আনো। সালমান ফার্সি, কয়েক কেজি ওজনের একটা হাতর এনে নবীজি কি জন্য হইরা, যেই মাত্র হু দিছেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে হাতরটাকে স্বর্ণ বানায় দিয়েছেন। হাতর ও প্রাণী নবীর কথা মানছে কি মানছে না? আরো জোরে এখন, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, কাউসার শব্দের অর্থ হলো
দুনিয়া এবং আখেরাতের অজস্র কল্যাণ, দুনিয়ার যত কল্যাণ হতে পারে যত বালাই হতে পারে আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবীকে দান করেছে, যত কল্যাণ হতে পারে। আরেকটা হলো হে রাসূল, সংক্ষেপে সংক্ষেপে বলতেছি, আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে বেশি উম্মতের নবী বানাইলাম। জোরে কর না সুবহানাল্লাহ, বেশি উম্মতের নবী বানাইলাম। হাসরের মাঠে সমস্ত মানুষ 120 কাতার হবে, কয় কাতার? 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী। জোরে কর না সুবহানাল্লাহ, তমাম দুনিয়ার সকল নবীর উম্মত মিলিয়া মাত্র 40 কাতার, একাবই বিশ্ব নবীর কত কাতা? 80 কাতার উম্মতের নবী আমি আল্লাহ আপনাকে বানাইলাম, বেশি উম্মতের নবী বানাইলাম। এই হলো দুনিয়ার কল্যাণ সমূহ, যত ধরনের কল্যাণ হতে পারে আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করছেন। এখন আখেরাতের কল্যাণ আলোচনা করা যাক। আমি যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আখেরাতের একটা নিয়ামত। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বাইনা আনা আসিরু ফিল জান্নাতি ইদান আনা বিনাহরিন হাফাতাহু কুবাবুদ দুররিল মুজাওয়াফি কুলতু মা হাযা ইয়া জিবরাইল قال هذا الكوثر الذي اعطاك ربك فاذا طينه مسك ادخر او كما قال النبي صلى الله عليه وسلم الله نبي بالشعبي رحمه للعالمين বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মতো মহান নিয়ামত দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ নবী বলেন মেরাজের রজনীতে আমাকে যখন জান্নাত ভ্রমণের জন্য নেওয়া হলো, আমাকে যখন জান্নাত দেখানোর জন্য নেওয়া হলো, আমি তাকায় দেখি এমন একটা নহর যার চতুর্দিকে গম্বুজ বিশিষ্ট মণি মুক্ত খচিত গম্বুজ, গম্বুজ চতুর্দিকে রয়েছে সুসজ্জিত। আল্লাহর নবী জিব্রাইলকে বলেন কুল তুমা হাযা ইয়া জিব্রাইল, ও জিব্রাইল ওই যে দেখা যায় এটা কি? এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো কাউসার, যেই কাউসার আল্লাহ পাক আপনার নবী মুহাম্মদ কে দান করেছে। ফাইদা তিনহু মিসকু ইদহা, যার মাটি হবে বেশকে আম্বরের মতো। জোরে কর না সুবহানাল্লাহ, হাসরের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাউসার, কাউসারের পানি আকাশের তারকা সম পরিমাণ অসংখ্য অগণিত পেয়ালা রক্তারু থাকবে। আল্লাহর নবী সেই হাউজে কাউসার থেকে সারা জীবন এই দুনিয়ার জমিনে নবীর অনুসরণ যারা করেছিল ওই সমস্ত উম্মতকে আল্লাহর নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছি আমরা? কারা কারা রাজি একটু হাতটা উঠায় দেখে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, হাত নামার। হাউজে কাউসারের পানি পান করতে হলে আল্লাহ রাসূল বলেন আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাই, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমি চলে যাই তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই, একটা হলো আল কোরআন আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত তোমাদের মধ্যে রেখে যাই। যতদিন পৃথিবীতে জীব জীবিত থাকবে তামাসসাকতুম বিহিমা, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে, শক্ত করে ধরবে, যতদিন পর্যন্ত শক্ত করে ধরবে জাহান্নামের পথের যাত্রী হবে না, হব উম্মতের করে না। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো দুনিয়ার জীবন শান্তির হবে, আখিরাতের জীবনে আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবা। আর নবীর সুন্নত যদি নিজে মন যেমনে চাই এমনে করো, নবী যেইভাবে কইছে নিভাবে না, নিজের মনে যেভাবে চাই ভালো করো। হাসরের মাঠে আল্লাহর রাসূল বলেন আমি আমার উম্মতকে পানি পান করাইতে থাকবো, এমন সময় একদল আমার হাউজে আমার হাতে পানি পান করার জন্য আসবে, এমনি আমার এবং ওই উম্মতের মাঝখানে আল্লাহ পাক কুদরতি ফর্দা ঢেলে দিবেন, এমনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলবে আল্লাহ এরা তো আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে, আমি তাদেরকে পান করাবো, আল্লাহ এরা এবং আমার মধ্যখানে পর্দা পড়ে গেল কেন, আমি তাদেরকে দেখতেছি না, এমনি আল্লাহ
দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই সমস্ত উম্মতেরা আপনার রেখে যাওয়া শরীয়তের মধ্যে নিজের মন করা অনেক কিছু বানাইছে, অনেক কিছু কমাইছে, এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি হারাম করে দিলাম। এরা বেজাতি, এরা কারা? এরা বেজাতি, এরা কি বেজাতি? এরা বেজাতি। রসূলের রেখে যাওয়া শরীয়তে নিজের মন গড়া অনেক কিছু বাড়ায়। ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ পাক রব্বুল আমিন আপনি আমার নবীর মর্যাদা যেমন দুনিয়ায় দিয়েছেন আখেরাতেও আরো জোরে কর। লক্ষ্য করে দেখেন, হাসরের মাঠ যেদিন কিয়ামত হয়ে যাবে, তমাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবেন সিংহায় হুদাও, সকল মৃতদেরকে যখন কবর থেকে উঠানো হবে, সর্বপ্রথম জিনাকে কবর থেকে উঠানো হবে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশ বহনকারী ফেরেশতা জিব্রাইল মিকাইলকে আল্লাহ জিন্দা কইরা আল্লাহ বলবেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে কবর থেকে উঠাও। কোথায় বিশ্বনবী ঘুমায় আছেন তা তো জানি না, আল্লাহ পাক বলবেন যাও আমার আমার আরশ থেকে জমিনে যেই জায়গাতে একটা নূর লেগে আছে, আমার আরশ থেকে জমিনে যেই জায়গাতে নূর লেগে আছে সেই জায়গাতে আমার হাবিব মোহাম্মদ ঘুমায় আছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলকে বলবেন ডাক দেন আপনি, উনি বলবেন না আপনি দেন, শেষ পর্যন্ত জিব্রাইল ডাক দিবে আর আল্লাহ পাক আগেই জানিয়ে দিবেন, ও জিব্রাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার নবীকে কবর থেকে জান্নাতি পোশাক করে আনো। ইয়ামলিক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কবরের মাটিতে তাহা দেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হন, এমনি দেখা যাবে আল্লাহর নবীর কবরের মাটি দুইটা ভাগ হয়ে নবীজি চুল এবং দাড়ি ঝাড়তে ঝাড়তে নবীজি উঠবেন, এমনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাকটা দিবেন, তখন নবীজি নেন আল্লাহ দিয়েছেন জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক পরিধান করুন, আল্লাহ নবী ডাক দিয়া বলেন ও জিব্রাইল জান্নাতি পোশাক পরিধান করব পরে, আগে জবাব দে আমার উম্মতের অবস্থাটা কি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এখনো হাসরের মাঠ কায়েম হয় নাই, আল্লাহ অনুমতি দিয়েছেন সর্বপ্রথম আপনি নবীকে কবর থেকে উঠানোর জন্য, সর্বপ্রথম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে কবর থেকে উঠায়া হাসরের মাঠে নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে বলবেন আপনাদের কোনো গুনাহ নাই, আপনারা মাসুম, যান জান্নাতে যান, যান জান্নাতে যান, সকল নবী আর জান্নাতের দিকে যাবে, আল্লাহর নবী যাবেন না, আল্লাহর নবী হাসরের মাঠে উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়ার পর্যন্ত আল্লাহর নবী জান্নাতের দিকে একটা কদমও বাড়াবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে একদিন দুই দিন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিকদারুহু খামসিন আলফ সানা, একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান, ওই হাসরের ময়দানের একদিন হবে, সকল মানুষেরা যখন তাকায়াতা দাঁড়ায় থাকবে, সকলেই যখন দাঁড়ায় থাকবে, অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, সকল হাসর হাসরবাসীরা ভয়ে আতঙ্কিত হবে, ভয়ে আতঙ্কিত হবে, ওইদিকে জাহান্নাম লাহরাবে শুরু করবে, বুঝা যায় ক্ষুধার্ত জাহান্নাম কখন জানি কাকে ধরে ফেলে, ওই জাহান্নামের লাফালাফি দেখে সকলেই ভয়ে আতঙ্কিত, এমনকি সকল নবীরা পর্যন্ত ভয়ে আতঙ্কিত, আহা আমার উভয় কি, ইয়া নফসি বলতে থাকবে, এমনি হাসরবাসীরা দলবদ্ধ হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে ও আদম নবী আমরা আপনার প্রভু আপনার সন্তান, আপনি আমাদের আদি পিতা, ও আদম নবী
আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করেন, হয় জান্নাতে যাই আর জাহান্নামে যাই একটা হইলে হবে, কিন্তু হাসরের মাঠের এই যে আযাব আর সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঐক্যবদ্ধ প্রকাশ করবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাবে, এইভাবে সকল নবীদের কাছে যাবে। ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, আরে হাসরবাসীরা শোনো, আমি একটা পরামর্শ দিতে পারি, আমি একটা পরামর্শ দিতে পারি, পরামর্শটা হলো তোমরা যাও আখির জমানার পয়গম্বর বিশ্ব নবীর কাছে, ওনার মাধ্যমে যদি সুপারিশ করাতে পারো মহান আল্লাহ ওনার সুপারিশ মঞ্জুর করে নিবে। সমস্ত হাসরবাসীরা বিশ্ব নবীর কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখির নবী, আপনি শেষ নবী, আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী এই কথা শোনার পরে আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে এমন প্রশংসা করতে থাকবেন, এমন ভাবে আল্লাহর গুণ কীর্তন করতে থাকবেন, আল্লাহর আরশের মধ্যে ঢেউ শুরু হবে, এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান, সালতুতা ওয়াশফা তুশফা, আপনি কি চান বলুন, আমি আল্লাহ মঞ্জুর করে নিব, আপনি কার জন্য সুপারিশ করবেন করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নিব। আল্লাহ নবী মাথা উঠাবেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, প্রভু হে আল্লাহ বিচারের কাজটা শুরু করে দিন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মঞ্জুর, মঞ্জুর হয়ে গেছে, হে মুহাম্মদ যান আপনার সুপারিশে আমি আল্লাহ আজকের দিনের বিচারের কাজ শুরু করলাম। নবীজির সম্মান শুধু দুনিয়াতেও না আখেরাতেও, আরো জোরে কন এক কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাওসার নাযিল করে জানিয়ে দিয়েছেন, ও নবীজি আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যেমন সম্মান দান করলাম আখেরাতেও আমি আল্লাহ আপনাকে সম্মান দান করব, আখেরাতে সর্বপ্রথম কথা বলার অধিকার আমি আল্লাহ আপনাকে দিব, আখেরাতে হাউজে কাওসার দিব, আখেরাতে মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করব, ওই সমস্ত নিয়ামত দুনিয়া এবং আখেরাতের অজস্র নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, সুতরাং ওই সমস্ত নিয়ামত যেহেতু আমি আল্লাহ দিলাম আমার নিয়ামতের শুকর আদায় করুন, কিসের মাধ্যমে, আয়ের পরবর্তী অংশে আল্লাহ বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, নামাজের মাধ্যমে আমার নিয়ামতের শুকর আদায় করুন, কুরবানির মাধ্যমে আমার নিয়ামতের শুকর আদায় করুন। ও নবীজি দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ এত সমস্ত নিয়ামত আপনাকে দান করলাম, ওই সমস্ত নিয়ামতের মোকাবেলায় আপনি নামাজ এবং কুরবানির মাধ্যমে শুকরিয়া আদায় করুন। দুনিয়া এবং আখেরাতের নিয়ামত এই সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ বলেন এই নিয়ামত যেহেতু দিছি শুকরিয়া আদায় করো, কিসের মাধ্যমে, নামাজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে। মুফাসসিরিনে কেরাম লেখেন নামাজের মাধ্যমে আল্লাহ বোঝায় দিলেন শারীরিক যত ইবাদত হতে পারে, ইবাদত যত প্রকার, সব রকমের ইবাদত প্রথমত দুই ভাগে বিভক্ত, কয় ভাগ আরো জোরে কন, কয় ভাগ, দুই ভাগ, এক ভাগ হলো ইবাদতে বদনী, যে সমস্ত ইবাদত করলে বডির প্রয়োজন হয়, শরীরের প্রয়োজন হয়, আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে মালি, যে সমস্ত ইবাদত করলে অর্থের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে বুঝিয়ে দিলেন ওবনবিজি শরীরের মাধ্যমে যত ধরনের ইবাদত হতে পারে, ওয়ানহার কুরবানির মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন অর্থের মাধ্যমে যত ধরনের ইবাদত হতে পারে, সকল প্রকারের ইবাদতের মাধ্যমে আপনি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। কিসের মাধ্যমে? নামাজ এবং কুরবানির মাধ্যমে। নামাজ এবং কুরবানির মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন যত ধরনের ইবাদত হইতে পারে, ইবাদত দুই প্রকার, একটা হলো শরীরের মাধ্যমে হয়, আর একটা হলো অর্থের মাধ্যমে হয়। লক্ষ্য করে দেখেন, অর্থের মাধ্যমে হয় এবং শরীরের মাধ্যমে হয়, আর আরেক প্রকার ইবাদত আছে, টাকাও লাগে,
শরীর লাগে, এর নাম হলো হজ। তিন নম্বর আর এক প্রকারের ইবাদত, যে ইবাদত করলে টাকাও প্রয়োজন শরীরেরও, শুধু টাকা হইলে হজ করতে পারবে না, কারণ এক বুড়া বেটা নিজের নিজের ক্ষমতায় দাঁড়ানোর মতো ক্ষমতাও নাই, উনি কি হজ করতে পারবে? আর এক লোক আমার মতো শক্তিশালী কিন্তু মক্কা মদিনা যাওয়ার মতো তো উইক নাই, উনি কি পারবে? তাহলে হজ এমন একটা ইবাদত যে হজ করতে গেলে টাকাও লাগে জানও লাগে, যখন ঠিক না বেঠি। ও পৃথিবীর ইমানদার মুসলমান, আল্লাহ পাক আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার শিক্ষা ইসলামের মধ্যে আল্লাহ পাক বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, দুনিয়াতে দিয়েছি, আখিরাতে দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন নামাজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে। ও পৃথিবীর ইমানদার মুসলমান, ইসলামে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য শিক্ষা রয়েছে নিয়ামতের শুকর আদায় করা, যে এখন ঠিক না বেঠি। শুকরিয়া আদায় করবো কেমনে? নিয়ামত যেই ধরনের শুকরিয়া আদায় করতে হবে সেই ধরনের, যে এখন ঠিক না বেঠি। যেমন লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন, অনেক টাকা পয়সার মালিক, বিঠা বিশাল অস্ত্রলিকার মালিক, কিন্তু মসজিদের কোনা বইয়া যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি করেন কাবুল, হ্যাঁ অনেক টাকা পয়সার মালিক কিন্তু নামাজ পড়েন তসবিহ করেন, এই টাকা পয়সার নিয়ামতের শুকর আদায় হবে? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে শারীরিক সুস্থতা দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে শারীরিক সুস্থতা দান করেন, এই সুস্থতার নিয়ামতের শুকর আদায় করতে হবে অসুস্থ হওয়ার আগে আগে আল্লাহর ইবাদত করতে হবে, যখন ঠিক না বেঠি। নিয়ামত যেই ধরনের শুকরিয়া আদায় করতে হবে কি ধরনের? হযরত নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি দুইটা, কয়টা? এই সূরার আলোচনার মাধ্যমে আমরা খাইলাম যার সার সংক্ষেপ আলোচনা, আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়া এবং আখিরাতের অজস্র নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বিশ্ব নবীকে হুকুম দিয়েছেন আপনি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করুন নামাজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে। এই শিক্ষা আমাদের জন্য রয়েছে। ও পৃথিবীর আনবার মুসলমান, তোমরা যারাই এই সূরা তেলাওয়াত করবে তাদের জন্য শিক্ষা রয়েছে, কিয়ামত পর্যন্ত যারাই দুনিয়াতে আসবে তাদের জন্য শিক্ষা। তোমাদেরকে যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় সকল নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি নিয়ামত দান করব। শুকরিয়া আদায় করার পদ্ধতি কয়টা? দুইটা। এক মিনিটে কয়া শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করার পদ্ধতি দুইটা, একটা হলো মৌখিক আর একটা হলো আমলিক, একটা হলো মৌখিক আর একটা হলো আমলিক। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? আল্লাহ পাক বলেন, হে দাউদ আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দান করেছি সকল নিয়ামতের মোকাবেলায় একবার যদি ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ উচ্চারণ করো তমাম নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এটা হলো মৌখিক, আমার রিজিক কে দিয়েছেন? আরো জোরে কোন, আমার সুস্থতা কে দিয়েছেন? আজকের এই তফসির মাহফিলে অংশগ্রহণ করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ আমার আল্লাহ দিয়েছেন। অহংকারী না কইরা শুকরিয়া যদি আদায় করে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য সাহাবের কাজে অংশগ্রহণ করতে পারছি, এইভাবে যদি মুখে উচ্চারণ করেন নিয়ামতের শুকর আদায় হবে। দুই নম্বর হবে আমলের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ পাক যদি দন্দৌলত বেশি দিয়া থাকেন আল্লাহ রাস্তায় খরচ করার মাধ্যমে শুকরিয়া আদায় হবে, যদি সুস্থতা দিয়া থাকেন তাহলে ইবাদত বেশি বেশি করার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মরণ পর্যন্ত যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।